সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই, আমি লক্ষ্মণ দাস। আজকে আমি তোমাদের এইচএস WBT এর টেস্ট পেপারে MCQ নিয়ে আলোচনা করব। আজকে পেজ হচ্ছে তোমাদের 370 থেকে 371 এর। তো এখানে আমি তোমাদের শুধু উত্তরগুলো টিকমার মেরেছি, তোমরা একটু ভালো করে মিলে নেবে। দেখো, প্রথম প্রশ্ন, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কী বলে? যুক্তি বলে। এই বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হলো কোন পদ? উদ্দেশ্য পদ। তারপর প্রশ্ন, এ মূর্তিটি বৈধ নয়, এখানে পেন্টিংয়ে কিন্তু মিস আছে, তোমাদের এখানে হয় হবে। কোন সংস্থানে? প্রথম সংস্থানে। যদি ই বচন সত্য হয় তাহলে এ বচনটি সত্যমূলক কী হবে? মিথ্যা হবে। পরের প্রশ্ন, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ কয়টি? চারটি। পক্ষবর্তী পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো কোন স্থানে? সিদ্ধান্তে বিধ স্থানে। পরের প্রশ্ন, সব মানুষ হয় অশিল্পী, বচনটির সমীকরণ বা অসমীকরণটি হলো কি? SP=0। পরের প্রশ্ন, রাম আসবে না কেবল যদি শ্যাম আসে, বচনটি হলো কোন বচন? দ্বিপাকল্পিক বচন। পরের প্রশ্ন, মিলে যে আরোহমূলক পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো কোন পদ্ধতিতে? ব্যতিরিকী পদ্ধতিতে। পরের প্রশ্ন, বহুকরণবাদের একজন সমর্থক হলেন কে? মিল। পরের প্রশ্ন, দুটি অঙ্গবচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণী নিবেশন দৃষ্টান্তের সংখ্যা কী হবে? চারটি। পরের প্রশ্ন, দ্বি অন্বয় পদ্ধতি হলো কি পদ্ধতি? যুগ্ম পদ্ধতি। পরে, অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা কোন অর্থে? আবশ্যিক শর্ত অর্থে। পরের প্রশ্ন, যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি ট্রিপল বার কিউ এর সত্যমূলক কী হবে? সত্য হবে। ঠিক আছে। পরের প্রশ্ন, একটি বচন সর্বদা কী হয়? সত্য মিথ্যা হয়। পরের প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হলো কী কী? পূর্বগার অনুগ। পরের প্রশ্ন, কোনো মানুষ নয় সুখী, বচনটি ভেঞ্চিত কী হবে? এসিএরটা হবে। পরের প্রশ্ন, খ না ঘটলে কার্য ঘটে না, তাহলে খ হলো কারণের কি? নঞ্চতক শর্ত। পরের প্রশ্ন, এখানে যৌগিক আরোহকে বলেছে কিন্তু এখানে যৌগিক নয়, লৌকিক আরোহকে শিশুসুলভ অনুমান বলেছেন কে? বেকন। পরের প্রশ্ন, গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত সত্তান্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান, উক্তিটি কী বলেছেন? কার্ভেট রিড। পরের প্রশ্ন, মিল যে পদ্ধতিকে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা কোন পদ্ধতিকে? অন্বয় পদ্ধতিকে। পরের প্রশ্ন, বৈধ অবরোধ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত কী হবে? সত্য হবে। পরের প্রশ্ন, আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কী হয়? সম্ভাব্য হয়। পরের প্রশ্ন, যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে কি? শতমিথ্যা। এই তোমাদের পেজ নাম্বার 370 থেকে 371 পেজ নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা কীরকম ভিডিও পেতে চাও তা কমেন্ট বক্সের নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর EBT এর যদি MCQ তোমাদের দেখতে ইচ্ছা হয় তাহলে ডিসক্রিপশন বক্সের নিচে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সমস্ত ভিডিও দেখে নিতে পারো। আজকের মতো এতটুকুই।